ওয়েলকাম ফ্রেন্ডস আগামী তিরিশে জানুয়ারি দু হাজার একুশ শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সমস্ত ভারত মাতার বীর সন্তান যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন দান করেছিলেন এবং শহীদ হয়েছেন কি বিজ্ঞপ্তি রয়েছে আমরা একটু দেখে নেব দেখুন যেটা প্রথমে বলা হচ্ছে আগামী তিরিশে জানুয়ারি প্রত্যেক বছরের মতো দু মিনিট নিরবতা পালন করতে বলা হচ্ছে যেটা শুরু হবে সকাল এগারোটা থেকে সারা ভারতবর্ষ জুড়ে এবং কী উদ্দেশ্যে ইন দি মেমোরি অফ দোজ হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ডিউরিং দি স্ট্রাগেল ফর ইন্ডিয়াস ফ্রিডম ভারতের স্বাধীনতা অর্জন করার জন্য যারা তাদের জীবন দান করেছিলেন সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে এবং দু নম্বর পয়েন্টে যেটা প্রথমে বলা হচ্ছে যে ওই সময়ে এগারোটা থেকে অর্থাৎ তিরিশে জানুয়ারি এগারোটা থেকে সমস্ত কাজকর্ম বা মুভমেন্ট অর্থাৎ চলাফেরা ইত্যাদি বন্ধ রাখতে বলা হচ্ছে দু মিনিটের জন্য অল ওভার ইন্ডিয়ায় এবং তারপর দুয়ের পয়েন্টে যেটা বলছে যেখানে সম্ভব হবে এই দু মিনিট নিরাপত্তা পালনটা সাইরেন বাজিয়ে অথবা আর্মি গান ফায়ারিং করে শুরু করতে বলা হচ্ছে সেটা দশটা উনষাট মিনিটে শুরু হবে সাইরেন এবং এগারোটা পর্যন্ত চলবে এগারোটা থেকে এগারোটা দুই পর্যন্ত নিরাপত্তা পালন হবে এবং এগারোটা দুয়েতে আবার আপনার সাইরেন বাজানো হবে অল ক্লিয়ার সাইরেন্স সেটা বাজবে এগারোটা তিন পর্যন্ত এবং যেখানে সাইরেন থাকবে সেখানেই এই পদ্ধতি ব্যবহার করতে বলা হচ্ছে এবং তিনের পয়েন্টে যেটা বলছে যে এই সাইরেন শোনার পর যেখানে সাইরেন অ্যাভেলেবেল থাকবে সেক্ষেত্রে সমস্ত ব্যক্তিকে উঠে দাঁড়াতে বলা হচ্ছে উঠ স্ট্যান্ড আপ অ্যান্ড অবজার্ভ দি সাইলেন্স এবং দু মিনিট নিরাপত্তা পালন করতে বলা হচ্ছে যেমন আমরা দাঁড়িয়ে মাথা নত করে যে ভঙ্গিমায় আমরা নিরাপত্তা পালন করি সেটা বলা হচ্ছে চারের পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যেখানে সিগন্যাল সিস্টেম আপনার অ্যাভেলেবেল হবে না সেক্ষেত্রে সুটেবেল ইনস্ট্রাকশান অর্থাৎ কীভাবে বিষয়টা করা হবে সেই সম্পর্কে চিন্তা করতে বলা হচ্ছে যে শুরুটা কীভাবে করা হবে বা শেষটা কীভাবে করা হবে দিয়ে দু মিনিট নিরাপত্তা পালন করতে হবে যেটা শুরু হবে সকাল এগারোটায় তিনের পয়েন্টে যেটা বলছে অতীতে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই দু মিনিট নিরবতা পালনের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস দপ্তর ইত্যাদি ক্ষেত্রে সাধারণ মানুষ এই বিষয়টি না জানার জন্য তারা তাদের অফিসে যে স্বাভাবিক কাজকর্মের জন্য তারা সেখানে গেছে সেটা ব্যাংক হোক বা যেখানে হোক এবং গিয়ে একটা যে যে পদ্ধতি পালন করা হচ্ছে নিরবতা সেখানে একটা ডিস্টারবেন্স তৈরি করা হয় তো সেই জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হচ্ছে যে আপনারা এই শহীদ দিবস উপলক্ষে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করুন বা ইনস্ট্রাকশান দিন যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে সেটা অল এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড পাবলিক সেক্টর সমস্ত জায়গাতেই এবং তারপরে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন আলোচনা বক্তব্য ইত্যাদির মাধ্যমে সেটা ফ্রিডম স্ট্রাগেল তারপর ন্যাশনাল ইন্টিগ্রেশন জাতীয় ঐক্য সম্পর্কে আলোচনা এই সমস্ত করা যেতে পারে তবে এই আলোচনা সমস্ত কিছুই হবে বিভিন্ন সময়ে ভারত সরকার কোভিড নাইন্টিন যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ইস্যু করেছে সে সমস্ত কিছু মেনটেন করে তো এই হচ্ছে বিজ্ঞপ্তি তো আপনারা বুঝতেই পারছেন যে এই বিষয়টার গুরুত্ব কতটা এটা বলে বোঝানোর অপেক্ষা রাখে না তো আসুন আমরা আগামী তিরিশে জানুয়ারি দু হাজার একুশ সকাল এগারোটা থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত অর্থাৎ দু মিনিট আমরা সেই সমস্ত ভারত মাতার বীর সন্তান যারা শহীদ হয়েছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের উদ্দেশ্যে দু মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা অর্পণ করি এই শহীদ দিবস উপলক্ষে ধন্যবাদ